বেশ কদিন আগেই তার মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। অনেক দিন ধরেই নিয়মিত তাকে টেলিভিশনে দেখা যাচ্ছিল না। তারপরে হঠাৎই যখন মিঠাই ধারাবাহিক থেকে তিনি ছুটি নেন, টেলিপাড়াতে কানাঘুষো শোনা গিয়েছিল যে অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হবার কারণেই নাকি তিনি সমস্ত ধারাবাহিক থেকে সরে গেছেন। তখন কিছু না বললেও সেই গুঞ্জনে এইবার সিলমোহর দিলেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর 2019 ডিসেম্বরে অভিনেতা শুভজিৎ করকে বিয়ে করেছিলেন তিনি। আর বিয়ের 2 বছরের মধ্যেই প্রথমবার বাবা মা হচ্ছেন এই তারকা যুগল। এই রবিবার ফাদার্স ডেতে অন্তঃসত্ত্বা হবার ছবি পোস্ট করে সেই সুখবরটি দিলেন অভিনেত্রী। ক্যাপশনে দিলেন তার মায়ের লেখা সুন্দর একটি কবিতা। অপরদিকে শুভজিৎও সেই ছবি শেয়ার করে এই খুশির খবরটি দিলেন। একটু অপেক্ষা করেই তারা এই সুখবরটি দিলেন, কেননা চিকিৎসকের পরামর্শ মেনে আগে থেকে কিছু বলতে চাননি তারা। যাই হোক, অভিনেত্রী জানিয়েছেন আগস্টের শেষ অথবা সেপ্টেম্বর মাসের শুরুতেই মা হতে চলেছেন তিনি। সেই অপেক্ষাতেই দিন গুনছে টেলিভিশনের এই জনপ্রিয় তারকা দম্পতি। তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, এই খবরে তুমি কতটা খুশি কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।